আল্লাহ তালা সবরকারীদের সঙ্গে আছেন ইয়াদুল্লাহ হিমা আল জামা আহ যেমন একটি জায়গায় বলা হয়েছে তেমনি করে ইন্নল্লাহ মা আসবির আল্লাহ তালা যারা ধৈর্য ধারণ করেন তাদের সঙ্গে থাকেন মানুষের একটি প্রবণতা মানুষ তৈরি হয়েছে প্রবণতা তারাহুরা প্রিয়তা তার মধ্যে খলিকল ইনসান আজুলা যে মানুষকে তারাহুরা প্রিয়তা করে তৈরি করা হয়েছে মানুষ তার জীবনে যে কোনো সফলতা খুব দ্রুত পেতে চায় বা যে কোনো কাজ খুব দ্রুত করতে চায় কিন্তু আল্লাহ তালা বলছেন না দ্রুত নয় তুমি প্রত্যেকটা বিষয়ে ধৈর্য ধারণ করো এবং আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার ক্ষেত্রেও আল্লাহ তালা বলছেন যে তুমি আমার কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য ও নামাজের মাধ্যমে তুমি আমার কাছে সাহায্য চাও আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে সাহায্য চেয়ে থাকি কিন্তু আল্লাহ তালা আপনার আমার সৃষ্টিকর্তা আমাদের চাওয়া পাওয়া হবে একমাত্র আল্লাহর কাছে তার কাছে চাওয়ার মাধ্যমটা কী আমরা অন্য যে কোনো জায়গায় কোনো সাহায্য পেতে চাইলে একটা অ্যাপ্লিকেশন লিখি বা কারোর কাছে মৌখিকভাবে বলি অথবা কোনো জায়গায় লিঙ্ক আপ তৈরি করি বা যোগাযোগ তৈরি করি অথবা আমরা বলি হিল্লা লাগে কিন্তু আল্লাহর কাছে যে কোনো সাহায্য পাওয়ার জন্য আল্লাহ তালা তরিকা বলে দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে সবর যে তুমি আমার কাছে চাও ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে অর্থাৎ নামাজে আমি আল্লাহকে বলবো বলার সঙ্গে সঙ্গে হয়ে যাবে বিষয়টা এমন না এই জন্য আল্লাহ তালা ধৈর্যের কথা বলেছেন ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য মানুষের জীবনে এত বড় গুণ যে এটা তাকে এত বেশি বড় করবে এবং এরপরে আরও কিছু ক্রাইটেরিয়া আরেকটি আয়তে বলে দিয়েছেন আল্লাহ